হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে আজ কিছুক্ষণ আগে প্রত্যেকটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর্ড বা প্রাইভেট পলিটেকনিক কলেজকে স্টেট কাউন্সিল যে মেল পাঠিয়েছে এবং এই মেল অর্থাৎ এই নোটিশে রয়েছে এই বছরে যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছ, তোমাদের ক্লাস কবে থেকে শুরু হতে চলেছে সেই সংক্রান্ত। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। আসছি আমরা ভিডিওর মূল পর্বে। তো যে নোটিফিকেশন বা যে নোটিশ এখানে রয়েছে, দিস ইজ টু ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট ফার্স্ট সেমিস্টার ক্লাসেস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার 3DAG MOPM রান বাই দিস কাউন্সিল উইল কমেন্স ফ্রম 3rd November 2022। অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এবং তোমাদের যে দুটো স্পট কাউন্সিলিং হলো এবং যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা প্রাইভেট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট সেমিস্টারে, সুতরাং প্রত্যেক ফার্স্ট সেমিস্টারের ছাত্র বা ছাত্রী তোমাদের এই বছরের যে ফার্স্ট সেমিস্টারের ক্লাস সেটা কিন্তু শুরু হতে চলেছে 3rd November 2022 থেকে। তো প্রত্যেকটা কলেজে তোমাদের কোন ডেতে বা কোন দিনে কি ক্লাস থাকবে অর্থাৎ ক্লাস রুটিন কিন্তু প্রত্যেকটা কলেজে তোমরা যখন কলেজ যাবে সেখান থেকেই পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আজকের যে খুব একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট তোমাদের টপিক স্টেট কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছে ক্লাস শুরু সংক্রান্ত, তো আশা করব এই ভিডিওটা প্রত্যেকটা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী জানতে পারবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।